的把想法的把好吗？好吗？我呢？কি হয়েছে কই কিছু হয়নি তোমা কিছু যে একটা হয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি আর বয়স দুটোই আমার হয়েছে বড় বউ বলতে না চাও সে কথা আলাদা আচ্ছা শোনো এই যে আমরা আন্দাজে এত কিছু রান্না করছি আমরা তো জানি না যে দুষ্টু কি খেতে ভালোবাসে মোটেই চিন্তা করবেন না মা রান্নাটা একেবারে অমৃত আপনি নিজে হাতে রান্না করে মেয়েটাকে যা খাওয়াবেন দেখবেন ও একেবারে সোনা মুখ করে খেয়ে শোনো দুষ্টু একটা কথা আমি তোমাকে বলছি তুমি পরিষ্কার করে শুনে নাও এখন থেকে আমি যেমন যেমন করে বলবো তুমি ঠিক তেমন তেমন করে চলবে হুটহাট করে কারো বাড়ি যাওয়া নয় হুটহাট করে কারোর সাথে কোনো কথা বলা নয় কিচ্ছু নয় আমি আমি বিয়েটা করবো না এটা ক্যান্সেল করে দাও না মানে কেন এসব আবল তাবল কথা বলছো তুমি দুষ্ট বলতে নেই কেন বলছো তোমায় তো কেউ জোর করে বিয়ে দেখছে না সব দেখে শুনে তুমি নিজে মত দিয়েছ তাহলে কেন বলছো এখন এসব বিয়ের পরে দুজনে একসঙ্গে তোমরা কেন আমার ব্যাপারে না গলা বলো তো আমি কি তোমাদের হাতের পুতুল যে যখন যা বলবে তাই করতে হবে আমি আজকে মুনিদের বাড়িতে যাবো দুষ্টু ওরা কি ভাবলো বলো তো ওরা আমাকে এত ভালোবাসা তোমরা না করে দিলে ছি আমি যাবই দুষ্টু না হ্যাঁ ওর কাছে যখন জানতে চেয়েছিলাম আর দেখা হবে কিনা তখনও বলেছিল ঈশ্বর চাইলে দেখা হবে নিশ্চয়ই হবে কি ভাবছো তুমি হা করে বলি হচ্ছেটা কি এত জেদ কেন করছো হ্যাঁ তোমার যাওয়া দরকার কি একবার যখন বাড়ি থেকে না করেই দিয়েছে যাওয়া দরকারটা কি তোমার তোমরা না করে দিলে তার হলো না তাছাড়া মুন্নির সঙ্গে আমার অনেক কথা আছে দেখি আমাকে কি করে তোমরা আটকাও দুষ্ট বাবা মুন্নি তুই তো একবার বিকেল গড়িয়ে বাড়ি ফিরলি এদিকে মেয়েটারও আসার সময় হয়ে গেল আরে দুষ্টুকে তাড়াতাড়ি আসতে বলেছিস তো দুষ্টু আসবে না মা ওর বাড়ি থেকে বোধহয় ওকে এখন আর কোথাও বেরোতে দেবে না কি বলছিস কি তুই এসব আমি এত আয়োজন করলাম মেয়েটার নাম করে কি আর করবে বল পরের বাড়ির মেয়ের উপর তো আমরা আর জোর করতে পারি না মুন্নি তুমি একটা কাজ করো না মা দুষ্টু নাম করে যে রান্নাগুলো আজকে করেছে আমি একটা টিফিন বক্সে ভরে দিচ্ছি তুমি ওই শাড়িটার সঙ্গে ওগুলো নিয়ে গিয়ে একটু দিয়ে শোনাগো আমার মনে নানা আশঙ্কা হচ্ছে এই বিয়েতে দুষ্টু যদি মত না দেয় তাহলে কি বলছো তুমি বৌমা শেষ মুহূর্তে এসে বিয়েটা ভেঙে দেবে নাকি না 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 বৌমা না দুষ্টু আমাদের ওরকম অবিচক মেয়েই নয় দেখে নিও বৌমা তুমি দেখে নিও বিয়েটা খুব ভালোভাবে মিটে যাবে মানদা তোমায় বলে দিচ্ছি দুষ্টু বাড়ি ফিরলে ওর ঘরে তালা বন্ধ করে রাখবে হঠাৎ এইসব কথা বলছো কেন বুঝতে পারছো না এখনো বুঝতে পারছো না আর কবে বুঝবে ওই লোফার ছেলেটার সঙ্গে যখন সর্বনাশ ঘটবে তখন বুঝবে আজ থেকে বলে দিচ্ছি তালা বন্ধ হয়ে থাকবে